এখন যেখানে আছি সেই জায়গাটি হচ্ছে তিস্তার পারে আশ্রয়ন প্রকল্প প্রিয় দর্শক আপনাদেরকে দেখাতে চাই একটি আশ্রয়ন প্রকল্পে যে দুই শতাংশ জমির উপরে ঘর পেয়েছেন মানুষেরা সেই ঘরগুলো কেমন এবং ঘর পাবার পরে তারা কিভাবে সাজিয়েছেন আমরা যে বাড়িতেতে প্রবেশ করছি তা একজন রাজমিস্ত্রির বাড়ি এবং সেখানে সে তার স্ত্রী সন্তানকে নিয়ে বাস বসবাস করেন তো আমরা দেখাতে চাচ্ছি তাদের রুমগুলো কেমন এবং এখানে একটা আশ্রয়ন প্রকল্পের ভিতরে কি কী আছে তা আমরা যখনই দেখলাম গেটের ভেতরে প্রবেশ করার সাথে সাথে একটি রুম এবং তার বাম পাশেই আরেকটি রুম অর্থাৎ দুই শতাংশ জমির উপর যে একটি বাড়ি দেওয়া আছে বাড়ি করা হয়েছে সেই বাড়ির ভেতরে দুইটি রুম রয়েছে তাদের বসবাসের জন্য এবং আমরা দেখতে পাচ্ছি যে আর আফরিন আক্তার নামের একজন যিনি তিনি তার সংসার কিভাবে সাজিয়েছেন এবং তিনি জানিয়েছিলেন যে তার স্বামী আগে যেখানে থাকতেন সেটা অন্যের বাড়ি ছিল তাদের নিজেদের বলতে কিছু ছিল না কিন্তু এখন তাদের ঘর হয়েছে তাদের ছোট্ট একটি সংসার হয়েছে তাদের একটি ছোট্ট সোনামুনি হয়েছে এবং আপনাদেরকে এই আমরা দেখালাম যে তাদের কিচেনটা কেমন এবং দেখাতে চাই যে তাদের ওয়াশরুমও রয়েছে যেখানে আগে তাদের কোনো বাড়িই ছিল না এখন তাদের বাড়ির সাথে সাথে কিন্তু একটি ওয়াশরুমও করে দেওয়া হয়েছে এবং পাকা ওয়াশরুম এবং আধুনিক সুবিধা সমেতেই কিন্তু এই ওয়াশরুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেন হাইজিন মেনটেন করে ধরে রাখতে পারে এখানকার মানুষেরা আর এছাড়া আরও ঘুরে যদি দেখাতে চাই যে আরফ আরফিন আক্তারের যে ঘর সে ঘর কেবল সাজানো না এবং তার স্বামীরও এখানে ভূমিকা রয়েছে সেই সাথে সাথে তার নিজস্ব রুচি শৈলীও যদি বলতে চাই যে সে ঘর সাজানোর সাথে সাথে বিভিন্ন পোস্টারে কালেকশান রেখেছেন এবং একটি ছোট্ট সংসার সাজাতে যা যা প্রয়োজন সেইগুলোকে সেই দ্রব্যাদিও কিন্তু তার সাথে আছে আর একটি বিষয়ে বলতে চাই যে আর তিনি কেবল ঘরই সাজাননি এবং তার বাড়ির পাশে যে একটি জায়গা রয়েছে সেখানে আমরা জানালা থেকেই দেখতে পাচ্ছি এখানে একটি ছোট্ট আম গাছ রয়েছে এবং আম গাছে আম তো এটা খুবই মনোরম দৃশ্য এবং আমার কাছে খুবই ভালো লাগলো যে জানালার দিকে জানালা জানালা থেকে নজর সরালে আম গাছ গাছের একটি মনোরম দৃশ্য রয়েছে তো এভাবেই তারা তাদের যে ছোট্ট সুখের সংসার তারা কিন্তু সাজিয়েছেন তো আমার সাথে আছেন আরফিন আক্তার তো তার সাথে কথা হতে চাই যে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আগে তো ধরে না আপনাদের ঘর ছিল না এখন ঘর হয়েছে কেমন লাগে যে আপনি ছোটো ছোটো করে সংসার সাজিয়েছেন আর কী মনে হয় প্রতিনিয়ত যখন সংসার সাজান তখন কি চিন্তা করেন এটা তো আমার নিজের বাড়ি এটা আমার নিজের বাড়ি তবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এরকম বাড়ি দিয়েছে খুব ভালো হয়েছে তবে এরকম বাড়ি আমরা কবে কখনো করতেই পারতাম না তবে দিয়েছে অনেক সুন্দর করে আমি সাজিয়েছি এই নিয়ে আমাদের আরও কি সাজানোর ইচ্ছা আছে আরও কি কী করার ইচ্ছা আছে আপনার একটু যদি বলতেন আর কি কি করতে চান মানে আমার মনে হয় যে বাড়িতে এটা এটা থাকে অনেক কিছু করা বাকি তবে আস্তে আস্তে করার চেষ্টা করবো আরো সুন্দর করে সংসারটা গড়িয়ে তোলার চেষ্টা করবো ধন্যবাদ আপনাকে শুনছেন আরফিন আক্তার কিভাবে তার ঘর সাজিয়েছেন কেবল আরফিন আক্তারই নয় এরকম লাখো মানুষ কিন্তু এই আশ্রয়ন প্রকল্পের আওতায় বাড়ি পেয়েছেন এবং নিজের জমিতে নিজের বাড়ি পেয়েছেন যা ছিল হাজার হাজার মানুষের স্বপ্ন এবং তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর মতো আরফিন আক্তারের মতো তার আরও নারীরা আছেন যারা কিন্তু এভাবে থাকতে চান একটা সংসার সুখের সংসার করতে চান নিজের বাড়ি চান নিজের জমি চান তো এভাবেই কিন্তু আশ্রয়ন প্রকল্প হাজারো মানুষের স্বপ্ন পূরণের আ আশার আলো হয়ে আর ভূমিকা পালন করছে বলে আমরা দেখাতে চাচ্ছি এবং এখানে আরও একটি বিষয় দেখাতে দিয়েছে যে আরফিন আক্তার বাগান কিন্তু চমৎকার তিনি কিন্তু ছোট্ট একটি জায়গার মধ্যেই কিভাবে বাগান তৈরি করেছেন তাকে তা দেখলে আপনারা হয়তো অভিভূত হবেন এখানে কে বলছে আম গাছ চারাই আছে তা নয় এখানে আমগাছের পাশাপাশি কি মরিচও তিনি লাগিয়েছেন ছোট্ট করে একটু লাউলতা হচ্ছে যে বেয়ে উঠেছে তাদের বারান্দার কার্নিশ ঘেসে যা হয়তো অনেক মেয়ের কাছে এই স্বপ্নের মতো থাকে যে নিজের একটি বাড়ি হবে নিজের জমি থাকবে নিজে বাগান করব নিজে চাষ করব। এটা অনেকেরই স্বপ্ন যা যে স্বপ্নগুলো পূরণ করতে পারছেন এখন লাখো মানুষ যারা একসময় ভূমিহীন ছিলেন যারা একসময় গৃহহীন ছিলেন যাদের একসময় ছিল না নিজের ঘর নিজের কিছুই তো এই এই ছিল আশ্রয়ন প্রকল্প এবং আশ্রয়ন প্রকল্প থেকে আমি এই দেখাতে চাচ্ছিলাম যে একটা আশ্রয়ন প্রকল্পের ভেতরে কিভাবে মানুষ বসবাস করেন কিভাবে তারা সংসার গড়ে তুলছিলেন